হচ্ছে না বলে বাচ্চা একটি হয়েছে, পড়াশোনা করছে, শরীর স্বাস্থ্য ভালো হয়েছে, খাওয়া দাওয়া পাল্টে গেছে, সরাসরি দুবার পায়খানা যায়, যা বলি তাই শুনে খুব বাধ্য হয়েছে, যে কারণে এই জিন রয়ে গেছে, জিনটা শুধুমাত্র কমজোরি হয়েছে, তাই আমি লাইন থেকে মুছতে পারিনি, ওকে কাটা লাইনে দেখিয়ে দেখো কমজোরি হয়েছে। যদি বিভিন্ন প্রতিকূল পরিস্থিতিতেও ও যদি নিজেকে কন্ট্রোল করতে পারে, ওর ভাইটাল বোর্ড যদি কন্ট্রোল করতে পারে, তাহলে বোঝা যাবে কি ও স্থায়ী ভাবেই কমজোরি হয়ে গেছে, ও আর কখনো উঠতে পারবে না। কিন্তু কথা আছে, শুনুন 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 শুনুন, শেষ করিনি শেষ করিনি, সব ঠিক ছিল, কি হলো হঠাৎ করে আমার একমাত্র সন্তান অ্যাক্সিডেন্টে মারা গেল। আমি ছিলাম দাঁড়িয়ে, খবর শুনে বসে পড়লাম, হতে পারি আমি অজ্ঞান হয়ে গেলাম, এই যে ছেলেটা আমার মারা গেল। তারপর একে একে আবার আমি সেইখানে পৌঁছে গেলাম, যেরকম অসুস্থতা আমার মধ্যে ছিল, কথা উচিত ছিল উঠে আসবে দিয়ে, কি হলো ছেলেটা যে মারা গেল, আমি আবার আগের জায়গায় ফিরে গেলাম, কেন আবার ভাইটাল ফোর্সের উপর যে আঘাত করা হলো দিয়ে আমার ছেলেটা একমাত্র ছেলে মারা গেল, আমি দিশাহারা হয়ে গেলাম, আমি কেমন পাগলের মতো হয়ে গেলাম, আমাকে ডাক্তার দেখানো হলো, আমি কোনোক্রমে খাওয়া ঘুম পরিবর্তন হলো, কিন্তু সেই যে কমজোরি ছিলাম আবার সেই কমজোরি হয়ে গেলাম, সেই থেকে আবার আগের মতো আজ এটা কাল সেটাই ভুগছি। তাহলে কি হলো, কিন্তু এই যে বললাম যে যেহেতু ওই দিনগুলো পুরোপুরি শেষ হয়ে যায়নি, যার জন্য শুনে একটা ভালো দিক আছে, যে অ্যালোপ্যাথা যেখানে বলে ডায়াবেটিস হয়েছে তো তাহলে প্যানক্রিয়াস মেটাবলিজম নষ্ট হয়ে গেছে, না না নষ্ট পার্মানেন্টলি হয় না, এই সুযোগে আমরা কি করি ভাইটাল ফোর্সকে ওষুধ দেই, আর যেই ভাইটাল ফোর্সকে ওষুধ দেই সেই ভাইটাল ফোর্স ওই যে কমজোরি ছিল বিটা সেল ওকে যথেষ্ট শক্তি এনে দেয়, তাই জন্য ইনসুলিনের দরকারটা কমতে থাকে। আগামী দিনে বলতে যাচ্ছি দুনিয়াকে দেখো ইনসুলিন ছাড়াই, ও তোমরা যাকে বলেছিল নষ্ট হয়ে গেছে অ্যাকচুয়ালি নষ্ট হয়নি, ও টেম্পোরারিলি সাসপেন্ডেড হয়েছিল ওর কর্মক্ষমতার দিক দিয়ে, দেখো ও আবার অ্যাক্টিভ হয়ে গেছে। সেই জন্যে তবে একই সঙ্গে দুটো কথা, একটা ভালো কথা একটা খারাপ কথা, রোগটাকে আমি ঠিক করেছিলাম যেদিন ছেলে মরে গেল রোগটা আবার চাঙ্গা হয়ে গেল, ঠিক এই একই নিয়মে প্যানক্রিয়াটিস হয়ে প্যানক্রিয়াসের বেটা সেলগুলি নষ্ট হয়েছিল, নষ্ট হয়েছিল মানে হলো ওরা কমজোরি হয়েছিল, যেই মুহূর্তে ওষুধ পড়লো ওরা আবার অ্যাক্টিভ হয়ে গেল, সেই জন্য এরও দুটো দিক আছে। তো ভালো হলো ঘোষণা বলে যে কেন সঠিক ওষুধ দিয়ে দীর্ঘদিন ভালো থাকার পরেও লোকটার ক্যান্সার দেখা দিল, ওর জীবনে এই এই ঘটনা ঘটেছিল। আবার অন্যদিকে ইনসুলিন তৈরি করে প্যানক্রিয়াসের বিটা সেল, সেগুলি নষ্ট হয়ে যাওয়ার পরে কোন ওষুধে কাজ করে, এখানে ইনসুলিন দেওয়া হতো যেটা তৈরি করা শরীর তৈরি করার কথা ছিল, বাইরে থেকে দেওয়া হতো, এখন ওষুধ খাওয়ার পরে বাইরে থেকে দিতে হয় না, ধীরে ধীরে ডোজ কমাতে কমাতে এখন কোনো ডোজই লাগে না, তার মানে ওর ওষুধগুলি আবার ইনসুলিন তৈরি করতে শুরু করেছে। তাহলে আমি বোধ হয় বুঝাতে পেরেছি যে কোনো কিছুই কি ভালো কি খারাপ কোনো কিছুই একেবারে আমাদেরকে ছেড়ে যায় না, সবটাই টেম্পোরারিলি সাসপেন্ডেড হয়, স্থায়ীভাবে স্থগিত থাকে, যখন অবস্থা কি বলে প্রকৃত ক্ষেত্র তৈরি করা যায় ও আবার অ্যাক্টিভ হয়ে ওঠে, সে রোগের বেড়াতে সে সুস্থতার বেড়াতে। এটা কিন্তু একটা খুব ভালো একটা দিক স্যার তুলে ধরেছিল বলে আলোচনা করা গেল, এই প্রশ্নটা এর এর পরেও আবারও করবো কারণ কেসটা জটিল। এটা কিন্তু আচ্ছা এটা দিয়ে দিচ্ছি, ওটা রোলা এইটা পুরোটা লেখার দরকার ছিল না, এই যে রোলা ভাইটাল ফোর্স ইন হেলথ এইটা কিন্তু খুব বড় কথা, যেটা হ্যানিম্যান সাহেব বলতে চেয়েছিলেন, হ্যানিম্যান সাহেব কি বলতে চেয়েছিলেন
বলতে চেয়েছিলেন যা সেটা অ্যাফোরিজম নাই। ভাইটাল ফোর্স নিয়ে আছে অ্যাফোরিজম 10, ভাইটাল ফোর্স নিয়ে আছে অ্যাফোরিজম 11, আছে অ্যাফোরিজম 15, আরো আছে 22-23 এর ফুট নোট ইত্যাদি বিভিন্ন জায়গায় এই ভাইটাল ফোর্স নিয়ে যথেষ্ট কথা হয়েছে। কিন্তু আমরা এখানে দেখি ভাইটাল ফোর্স যখন সুস্বাস্থ্যকর অবস্থায় মানে অ্যাপারেন্টলি নয় অ্যাবসলিউটলি হেলদি থাকে, এখন কথা হলো এখন বিতর্কিত হয়ে গেল অ্যাবসলিউটলি হেলদি মানেও এই ক্ষতিকারক জিনগুলো কিন্তু ঘুমিয়ে থাকে, ওরা মারা যায় না, ওরা মারা যায় তখন যখন মানুষটি মারা যায়। তার জন্যে কি হয় না, কুকুরে কামড়ে ছিল থার্ড জেনারেশন আগে, এখন এই জেনারেশনের বাচ্চাটা ভীষণভাবে ঠান্ডায় কষ্ট পাচ্ছে জন্ম থেকে, শুধু মারা গেছে, মারা যাওয়ার আগে কি করেছে সেই জিনটা দিয়ে গেছে সেকেন্ড জেনারেশন তার সন্তানকে, সেই জিন এসেছে ট্রান্সমিটেড হয়ে থার্ড জেনারেশনে, এখনকার এই জেনারেশনে, তার মধ্যে সে অ্যাক্টিভ। মাঝখানে কিন্তু এসব কিছুই ছিল না, মানে দাদা দিল তার ছেলেকে মানে বাবাকে, বাচ্চাটার বাবাকে, বাবার মধ্যে তেমন কোনো প্রভাব ছিল না, উনি খুব সুস্থ স্বাভাবিক বেঁচে আছেন এখনো, আর এই বাচ্চা কিন্তু এখন ভুগছে। তাহলে কি হলো এখন, দাদার শরীরে দাদা ভুগত, দিল বাবাকে, বাবা ভোগেনি, বাবার মাধ্যম থেকে এসেছে বাচ্চার মধ্যে তৃতীয়তে তৃতীয় বংশে, সেই বাচ্চারা কিন্তু খুব ভুগছে। তাহলে একই রকম জিন এক একটা পরিবেশে এসে এক একটা প্রজন্মে কেন প্রকট আর প্রচ্ছন্ন হয়, কেন বাবার ক্ষেত্রে প্রচ্ছন্ন ছিল, কেন তার সন্তানের ক্ষেত্রে প্রকট হলো, এখানে কথা হলো যে বাচ্চাটির এই যে ওই ভদ্রলোক যিনি মারা গেছেন ওনার যে ছেলে যার মধ্যে ওই জিন থাকলো সেটা হচ্ছে প্রচ্ছন্ন, এটা কেন হলো না, এই বাচ্চাটি হওয়ার জন্যে ওনাকেও লেগেছিল, অন্য ঘর থেকে একজন মহিলাকেও লেগেছিল, ফলে এর বাবা মা যে সন্তানের জন্ম দিয়েছিলেন সেখানে মায়ের জিন এর প্রকটতা বেশি থাকায় বাবার জিন মাথা তুলে দাঁড়াতে পারেনি, ফলে এনার মধ্যে খারাপ দোলগুলি প্রচ্ছন্ন হয়ে যায়। অন্যদিকে এই মানুষ যখন আবার বিয়ে করলেন এই বাচ্চাটি জন্মালো, ওই মায়ের মধ্যে ছিল যে জিনটা প্রকট আর এই মানুষের মধ্যে ছিল এই জিনটাই প্রচ্ছন্ন অবস্থায়, কিন্তু দুয়ে মিলে যখন একটি বাচ্চা তৈরি হলো এইটা বোঝা যাবে যখন কনস্টিটিউশন পড়াবো, বাবার মধ্যে একটা গুণ আছে মায়ের মধ্যে একটা দোষ আছে গুণ আছে, দুয়ে মিলে যখন একটা সন্তান তৈরি হলো বাবার মতো হতে পারে মায়ের মতো হতে পারে কারো মতো না হতে পারে, একজন সম্পূর্ণ নতুন বৈশিষ্ট্য নিয়েও জন্মাতে পারে, সেই আলোচনাটা অ্যাকচুয়ালি কনস্টিটিউশন আলোচনা, ওটা আবার অন্যদিন, এটা সিলেবাসে নেই কিন্তু ওটার ব্যবস্থা করা হয়েছে পড়ানো হবে। স্যার কুকুর বিড়ালের যে খাওয়া খাদ্য ভুল করে যদি আমরা কেউ খাই বা কিছু এটা করা ওই ইয়ে করা এটা হ্যাঁ খাওয়া হ্যাঁ হতে পারে বিশ্ব যেতেই পারে, যার জন্য তো পাগলের কুকুরে কামড়ে ছিল একটা কুকুরকে, সে পাগল হয়ে গেছে, সে গরুর খাবারের মধ্যে মুখ ঢুকিয়ে জল খেতে গেছিল, সেই জল খেয়ে ওই গোয়ালের যত গরু ছিল সব শেষ হয়ে গেছে, ওটা কি পিআরএসের মধ্যে পড়বে, আর পিআরএসের মধ্যে পড়বে তো ঠিকই কিন্তু সে তো অবস্থা মিলে ব্যবস্থা করতে হবে, এটা শুনেই দিয়ে দেওয়া যাবে না, কেমন ধীরে ধীরে হ্যাঁ অবশ্য নিজেই হবে ওরা যা বলে তা পৃথিবীতে প্রমাণিত হয়নি, যা আমি বলি সেটা প্রমাণিত হয়েছে, যখন তুমি ওই ওয়ালমারিতে স্লাইড শো হবে দেখে নেবে, পৃথিবী এটা বুঝে গেছে যে রেবিস ভাইরাসকে কোনো কিছু দিয়ে আটকানো যায় না, কোনো কিছু দিয়ে না,
ভ্যাকসিন দিয়ে বলো যা দিয়ে বলো, একটা কথা চালু ছিল দেখবে কুকুর কামড়া দিয়ে নদী কদিনের মধ্যে মরে গেলে তবে বি তোমার শুনে তো অবাক হবে, ছোট একটি বাচ্চা এই বাচ্চা কুকুর বাচ্চাটা খেলছিল, কুকুর বাচ্চা কিছু হয়নি কিন্তু ওই খেলতে খেলতে কখনো হয়তো কিছু লেগে গেছে, ওই ছোট বাচ্চাটা জলাধর করে মারা গেল। চারজনেরই জলাতঙ্ক হয়েছিল, ওরা হঠাৎ করে রাতে ফোন যে আমাদের এরকম হাসপাতাল থেকে ফিরিয়ে দিছে যে আর চিকিৎসা নেই, তারপরে আল্লাহর বিশেষ বিশেষ মানে অশেষ অশেষ রহমত যে আমরা হাইড্রোফোবিয়া নাম তাকে প্রয়োগ করায় সেই রোগে আজ বেঁচে আছে। স্যার এই খবর পেয়ে সম্প্রতি গ্রামীণ শক্তির একটা ম্যানেজার ও ঢাকা থেকে আমি যেদিন আসি সেদিন ওকে ওষুধ দিয়ে আসছি, ওর জলাতঙ্ক কনফার্ম হয়েছিল, ও বাড়িতে গেছে, ওর সন্তান স্ত্রী দুজনে ফেরাবার সেদিনই কনফার্ম হয়ে গেছে, ঈদের চার দিন আগে ওষুধ নিছে, ও ভালো হওয়ার পরে আবার ফের ওর স্ত্রীর জন্য নিয়ে গেছে। আর তুমি এখন আপাতত ওই দেখাগুলো দিয়ে দাও, ওগুলো দিয়ে আমি ম্যাগাজিনে ছেপে দেই। এরপরে হচ্ছে এই হেলদি কন্ডিশনে ভাইটাল বোর্ড যা করে, প্রথম কথা তো এর বিভিন্ন রকম প্রতিকূল অবস্থার মধ্যে দিয়ে লড়তে পারে, যা বলা হয়েছে কি ইন দ্য হেলদি কন্ডিশন অফ ম্যান দ্য স্পিরিচুয়াল ভাইটাল ফোর্স, স্পিরিচুয়াল ভাইটাল অশরীরী ভাইটাল ফোর্স মানে যা যাকে দেখা যায় না কিন্তু দেহের মাধ্যমে তার অস্তিত্ব বোঝা যায়, অটোক্রাসি আর সেলফ পাওয়ার মানে শক্তি সম্পন্ন নিজেই শক্তি সম্পন্ন, দি ডাইনামিক মানে এই গতীয় প্রকৃতি দ্যাট অ্যানিমেটস দ্য ম্যাটেরিয়াল বডি, এটা হচ্ছে জীবন্ত দেহযন্ত্রকে বাঁচাইয়া রাখে, অ্যানিমেটস বাঁচাইয়া রাখে অর্গানিজম মানে আমাদের শরীরকে, রুলস উইচ আনবাউন্ডেড সে, এবং এ শরীরের সমস্ত ক্রিয়া প্রতিক্রিয়াগুলিকে নিজের মতো করে নিজের আয়ত্তে রেখে সেগুলিকে পরিচালিত করে, রিটেন অল দ্য পার্টস অফ দ্য অর্গানিজম কোথায় থাকে শরীরের প্রত্যেকটা কোষে, ইন অ্যাডমায়ারেবল হারমোনিয়াস ভাইটাল অপারেশন থেকে কি করে সব কিছুকে সমস্ত বিক্রিয়াগুলোকে সুন্দরভাবে ক্রিয়া প্রতিক্রিয়া সমস্ত কিছুকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যায় এবং সম্পন্ন করে, কোন ব্যাপারে অ্যাজ রিগার্ড বোথ সেন্সেশন অ্যান্ড ফাংশন এই অঙ্গগুলি ডাইজেস্টিভ সিস্টেম ব্রেন সার্ভাইভাল সিস্টেম সমস্ত সিস্টেমকে সুন্দরভাবে চালিয়ে নিয়ে যায়, কেমন না কি হলো, সো দ্যাট আওয়ার ইনডুইং রিজন গিফটেড মাইন্ড ক্যান ফ্রিলি এমপ্লয় এগুলি এই বিক্রিয়াগুলিকে এমনভাবে নিয়ন্ত্রণ করে সেটা যেন স্বশাসিত কারো কথা মতো চলে না, যেহেতু ও নিজের সুস্বাস্থ্যকর অবস্থার মধ্যে রয়েছে ধরে নাও সুস্বাস্থ্যকর অবস্থার মধ্যে রয়েছে এ নিজের মতো করে বিক্রিয়াগুলোকে শুধুমাত্র পজিটিভ দিকগুলোকেই সে তুলে ধরে, এর ফলে কি হয় রিজন গিফটেড মাইন্ড ক্যান ফ্রিলি এমপ্লয় দিস লিভিং হেলদি ইনস্ট্রুমেন্ট ফর দ্য হায়ার পারপাসেস অফ আওয়ার এক্সিস্টেন্স, আমি বেঁচে থাকব যদি ভাইটাল বোর্ড ঠিকঠাক থাকে আমি বুঝবো কি আমার বুঝ, দেখো আমি যদি একা ভালো থাকি তো আমি বাঁচবো না, আমার আশেপাশে যারা আছে যারা আমার কাজে লাগে ধোপা বলো যারা চুলগাড়ি কেটে দেয় না পিঠ বলো আর তোমার জমি যে চাষ করে ফসল ফলিয়ে দেয় কৃষক বলো তোমার দেশকে যে তুমি যখন ঘুমিয়ে আছো তখন তোমার দেশের যারা ভবিষ্যৎ হাত থেকে দেশকে রক্ষা করে চলেছে সবাইকে তোমার দরকার আছে, তাহলে তুমি একা ভালো থাকতে পারো না, এই বোধটা এই এই হেলদি ভাইটাল ফোর্স দেয় ফলে এ তখন চাইবে আমি তো ভালো থাকবোই সবাইকে নিয়ে ভালো থাকবো সবাইকে ভালো থাকবো রাখবো আমি নিজেও ভালো থাকবো, সবাই ভালো না থাকলে আমি ভালো থাকতে পারি না, এটাই হলো কথা, সো দ্যাট আওয়ার ইন্ডিভিজুয়াল রিজন গিফটেড মাইন্ড ক্যান ফ্রিলি এমপ্লয় দিস লিভিং হেলদি ইনস্ট্রুমেন্ট ফর দ্য হায়ার পারপাসেস অফ আওয়ার এক্সিস্টেন্স,
আমরা বেঁচে থাকবো সবাইকে নিয়ে, এ কথার মানে সবাই সুস্থ হয়ে বাঁচবে। ওকে মারবো, তাকে মারবো, দিয়ে আমি ভালো থাকবো, সুস্থ মানুষ এটা ভাবে না, সে ভাবে শত্রুর দরকার আছে, ফলে শত্রুর বেঁচে থাকার দরকার আছে। আচ্ছা, এই প্রথমে একটা কথা আছে, সেটা হলো এই যে আমরা মানুষেরা বেঁচে আছি, তুলনামূলক সুস্বাস্থ্যকর অবস্থান রয়েছে, না হলে এই অনুষ্ঠানে আসতাম না। এই আমরা কিন্তু যে পরিবেশে বসে আছি, যে পরিবেশে বাড়িতে যাব, যেখান দিয়ে যাব, সমস্ত পরিবেশ কিন্তু বিভিন্ন দূষণে দূষিত, তা সত্ত্বেও সবাই অসুস্থ হয় না, কেউ কেউ হয়, যথেষ্ট সাবধানতা অবলম্বন করা সত্ত্বেও কেউ কেউ হয়। সেটা কখন না বলা হয়েছে, যদি আমাদের ভাইটাল ফোর্স কম্পারেটিভলি হেলদি থাকে, আনডিস্টার্ব থাকে, ডিসিপ্লিন হয়ে কাজ করতে পারে, তাহলে প্রতিকূল পরিবেশের মধ্যেও আমরা সুস্থ থাকতে পারি এবং নিজের ভালো চাইতে পারি, অন্যকেও ভালো রাখতে পারি। সেটা একমাত্র সম্ভব যদি আমার ভাইটাল ফোর্স হেলদি হয়। আমরা এতক্ষণ শুনছিলাম, আমি যদি হেলদি থাকি তাহলে আমার মনটা কেমন হয়, আমার কি করতে ইচ্ছা করে এবং আমার শরীরের মধ্যে কাজগুলো ঠিকঠাক কীভাবে ঘটে। এবার আমার শরীর রোগের কবলে পড়েছে, রোগের কবলে পড়েছে কে, আমাদের শরীর কেমন করে রোগের কবলে পড়ে, এতক্ষণ পড়লো না এখন কেন পড়ল। বলা হলো আমার হেপাটাইটিস হয়েছে, এটা কি হেপাটাইটিস, ভাইরাল হেপাটাইটিস। স্যার কেন্ট বলছেন এই যে ভাইরাস, এই যে ব্যাকটেরিয়া, এই যে ডিজিজ প্রডিউসিং প্রোটোজোয়া, এটা জন্য আমরা অসুস্থ হয়েছি, এটা কথা নয়। উনি বলছেন না, উনি আমাকে বলেছেন যে এই ভাইরাস ব্যাকটেরিয়াগুলি এরা একেবারেই নিরীহ, কিন্তু আমরা কি করি এদেরকে শক্তিশালী করবার মতো, প্রয়োজনে রসদ সরবরাহ করি, কেমন করে। জ্বর হয়েছিল আমার, ঠান্ডা সাধারণ জ্বর, আমি ডাক্তারকে গিয়ে বললাম তার আমার একটা মিটিং আছে, আমার কথা কষ্ট হচ্ছে না, আমার গলায় সমস্যা হচ্ছে, তাই একটু জ্বর আছে, মাথা ব্যথা আছে, ব্যবস্থা করুন তো, আজকে রাতের মধ্যে ভালো হতে হবে। ডাক্তার সাহেব দেখলো ইনফ্লুয়েন্সিয়াল লোক, এর বাড়ির সবাই আমার রুগী, যদি এই লোকটা ভালো না হয় আজকে ভেঙে যায়। উনি সব রকম চেষ্টা করলেন, প্রোটেটাইজ মেডিসিন দিলেন, বায়োকেমিক দিলেন, মজার টিনচার দিলেন, ইত্যাদি ইত্যাদি দিয়ে বললেন যান এটা এইভাবে খান, তারপর মধ্যে ঠিক হয়ে যাবে। সত্যি উনি ঠিক হয়ে গেছিলেন, কিন্তু যেহেতু এটা ভাইটাল ফোর্সের ওষুধ ছিল না, এটা ছিল জ্বর, সর্দি, গা ব্যথা, মাথা ব্যথা, গলার সমস্যার ওষুধ, ওরা চলে গেছে, ঠিক হয়ে গেছে। কিন্তু যে এইগুলি হওয়ার জন্য দায়ী ছিল, মানে যে এগুলো তো ছিল হচ্ছে রিজাল্ট অফ দ্য ডিজিজ, কিন্তু যে মূল ডিজিজ ওদেরকে তৈরি করেছিল, প্রভাব বিস্তার করতে সাহায্য করেছিল, তার কোনো ব্যবস্থা হলো না। এরপরে ধরা পড়ল কি, আমার রক্তে এক ধরনের ইনফেকশন দেখা দিয়েছে। কি ইনফেকশন? বিভিন্ন ভাইরাল ইনফেকশন। এই ভাইরাল ইনফেকশন প্রচন্ড ক্ষতিকারক, হলো কি করে, অ্যালোপ্যাথরা বলেন এই ভাইরাসটা এর জন্য দায়ী। কেন স্যার, হানিম্যান স্যার, এনরা বললেন এরা একদম দায়ী নয়, এদেরকে আমরা এই অবস্থায় পৌঁছে দিয়েছি। এবার ভাবা যাক দুইয়ের মধ্যে ব্যাপারটা কি হলো। আমি তো রক্ত পরীক্ষা করে দেখতে পাচ্ছি সত্যি সত্যি ইনফেকশন, যার জন্য বলা হয়েছে প্রেজেন্ট কমপ্লেন আর হিস্ট্রি অফ প্রেজেন্ট কমপ্লেন, এটা হলো কেমন করে। তাহলে তখন তোমাকে জানতে হবে যে এইটি, এই যে ভাইরাল ইনফেকশন ধরা পড়লো রক্ত পরীক্ষায়, এর আগে কারণ কি ছিল, ভাইরাস তো কোনো দায়ী নয়।
তখন যেটা হবে সেটা হলো আমার অসুস্থতা এসেছিল ভাইটাল পোস্টের কমজোরির কারণে, সেখানে পরীক্ষা করে কোনো ভাইরাল ব্যাকটেরিয়া এগুলো ধরা পড়েনি, শুধুই ধরা পড়েছিল আমার একটা ঠান্ডার দোষ আছে, ইওসিনোফিল বেশি ছিল। আচ্ছা, কোনো ভাইরাল ব্যাকটেরিয়া ছিল না, কেউ ধরা পড়বে রক্ত পরীক্ষা ব্লাড আরিতে কি যদি অ্যাকিউট ইনফেকশন হয়ে থাকে তাহলে নিউট্রোফিল বেশি থাকবে, যদি ক্রনিক ইনফেকশনের কারণে হয়ে থাকে লিম্ফোসাইট বেশি থাকবে, আর যদি অ্যালার্জিটিক কারণে হয়ে থাকে তাহলে আইজিই করলে বেশি পাওয়া যাবে আর ইওসিনোফিলকে বেশি পাওয়া যাবে। পরীক্ষা করে যা দেখা গেছিল তাতে ধরা পড়েছিল ইওসিনোফিল বেশি আছে, ডাক্তারও বলেছিলেন এ কিছু নয়, একটি অ্যালার্জিটিক ম্যানিফেস্টেশন, ঠিক হয়ে যাবে। ঠিক করার পরে দেখা গেল রক্তে ভয়ঙ্কর ধরনের ভাইরাসের ইনফেকশন, কোথেকে এলো ছিল না তো, তাহলে সেই ভাইরাসটা কে ঢুকিয়ে দিল। কথা হলো ভাইরাস ছিল সবার মধ্যেই, ভাইরাস ছিল আছে আমরা সবার মধ্যে আছে, কিন্তু ভাইটাল ফোর্স সব ঠিকঠাক থাকার জন্য ওই ভাইরাসের বংশ বিস্তৃত করবার, বংশবৃদ্ধি করবার জন্য যে পরিবেশ দরকার ছিল সেই পরিবেশটা পায়নি আমাদের মধ্যে কারো মধ্যে, তাই ও বংশ বিস্তার করতে পারেনি। কিন্তু আমার ইওসিনোফিল সিরাম আইজিই ঠিক করতে গিয়ে যে মেডিসিনটা প্রয়োগ করা হয়েছিল সেই মেডিসিনটা ছিল আমার ভাইটাল ফোর্সের বিরুদ্ধে, ফলে ভাইটাল ফোর্স আরো কমজোরি হয়ে গেল। আরো কমজোরি হওয়ার জন্যে এই ভাইরাসগুলি প্রপাগে মানে বংশবৃদ্ধি করার সুযোগ পেল, এই বংশবৃদ্ধি করার সুযোগ পেল বলেই রক্ত পরীক্ষায় ধরা পড়ল যে সিভিয়ার একটা ভাইরাল ইনফেকশন, হসপিটালে একটু ভর্তি করতে হবে, ভাত দুর্ঘটনা না গেলে কথা বলা যাচ্ছে না, কি হবে পরে বলা যাবে, আগে ভর্তি করুন। তাহলে যে নিরীহ ভাইরাসগুলি আমার চারপাশ দিয়ে ঘুরে বেড়াচ্ছিল আমি তাকে ডেকে এনে বললাম, শোনো তোমার খাওয়া দাওয়ার কোনো অসুবিধা হবে না, আমি তোমাকে সব দেব, তুমি তোমার কাজ করে যাও, মানে বাড়ছিল ঝাড়ে কি করলে ডেকে এনে ঘরে লাগিয়ে দিলে, যা হবার তাই হলো, ঝাড়ের বার ঝাড়ে ছিল সেখান থেকে ঘরে ডেকে আনা হলো। আজকে সেই নিরীহ ভাইরাসটা যা আমার চারিপাশে ছিল আমি তাকে কাজ করবার সুযোগ করে দিলাম, আর দিলাম বলে সিভিয়ার ভাইরাল একটা ইনফেকশন বাহাত্তর মতো ঘটনার মধ্যে যদি খবর এলো এলো, না হলে আমাকে অসময়ে চলে যেতে হবে। কেন হবে, কিসের অভাব ছিল আমার, আমি তো ঠিকঠাকই ছিলাম, সেটা হলো ডাক্তারবাবুর ভুলে। কেন না, ডাক্তার হিসাব করলেন যে এই ঠান্ডা সর্দি একে কমিয়ে দিলেই ঠিক হয়ে যাবে, কিন্তু ঠান্ডা সর্দি কেন কমাতে গিয়ে যে ভাইটাল ফোর্স দুর্বল হয়ে যাবে এই বুদ্ধিটা তার মাথায় ছিল না, আর ছিল না বলেই মানুষটাকে অকালে ঝরে যেতে হলো একটা নির্বিষ ভাইরাসের আক্রমণে। ভাইরাসটা নির্বিষ ছিল কিন্তু তাকে বিষাক্ত করতে ডাক্তারবাবু সাহায্য করলেন, তিনি তাকে লালন পালন করলেন আর তাকে বংশ বিস্তার করবার জায়গা করে দিলেন। তাহলে এই যে ডিজিজ কন্ডিশনে ভাইটাল ফোর্সের ভূমিকা কি হলো, তখন তো তার আর কিছু করার নেই, সে তো চেয়েছিল ঠিক করতে, কিন্তু ডাক্তারও তার সর্বনাশ করে দিলেন তার ভুল সিদ্ধান্তের জন্য, ভুল বিচার বিবেচনার জন্য। তার জন্য আমরা একটা অসুখে একবার পড়লে চেয়ে ওয়াইজ পড়তে লাগি, আর যেটা কাল ওটা খুব ভাগ্যবানেরা একটা অসুখ হলে তার জন্য চিকিৎসা করে ভালো হয়ে আবার একদম ঠিকঠাক জীবনে পৌঁছে যান। নিজেদের ক্ষেত্রেও দেখবেন, অন্যদের ক্ষেত্রেও দেখবেন, তৃণমূল ডাক্তারবাবু আমি তো ভালোই ছিলাম, এই যে মাঝখানে একবার একটু অসুবিধা হলো না, সেই থেকে শরীরটা ঠিক হচ্ছে না, আপনি ভাবেন নিজের ওষুধ আপনি নিজে খেয়েছেন, ওষুধ তো খেয়েছি কিন্তু কি জানি পড়তে তো আগের মতো ইচ্ছা জাগে না, পড়তে বসলে ঘুম পায়, কি যে করি, তবে হ্যাঁ এখন কোনো আগের মতো কষ্ট নেই, কিন্তু পড়ার একদম মন চলে গেছে।
তাহলে কি হলো, এই ঘটনাই তো ঘটতে দেওয়া থাকলো, ভালো কথা বলবে, তিরিক্ষি মেজাজ, এই সবটাই কিন্তু ম্যাল ট্রিটমেন্টের ফসল। আর এই ম্যাল ট্রিটমেন্টই কিন্তু বিভিন্ন ডিজিজের জন্ম দেয়। এই ডিজিজ কিন্তু সেই ডিজিজ নয় গো, এই ডিজিজ হলো তথাকথিত ডিজিজ, যা কেন সাহেব বলেছেন বিভিন্ন বইতে দেখি বিভিন্ন ডিজিজের কথা। ডিজিজ কিন্তু অ্যানিম্যালের কালে ছিল তিনটে, কেন সাহেব স্টার্ট করার সময় চারটে, এখন আমার কালে ছটা। এরাই মূল অসুখ, বাকিরা হচ্ছে রেজাল্ট অফ দ্য ডিজিজ। ফলে এই রেজাল্ট অফ দ্য ডিজিজকে ভুল ট্রিটমেন্ট করবার জন্য আজকের এই দুরারোগ্য ব্যাধিতে মানুষকে অকালে জ্বলে যেতে হলো। এই কথাটা ভাইটাল ঘোষের উল্লেখ করেছেন হ্যানিম্যান, কিন্তু এর গুরুত্বটা বুঝেছিলেন পরবর্তীকালে বিভিন্ন ঋষিরা, তার মধ্যে ইনি হচ্ছেন রবার্ট, যিনি ফিলোসফি বই লিখেছেন দি আর্ট দি প্রিন্সিপাল অ্যান্ড আর্ট অফ কিওর বাই হোমিওপ্যাথি, এই বইটা উনি লিখেছেন, তারই এই লাইনটা। উনি বলছেন হ্যানিম্যান সাহেবের এই ভাইটাল ঘোষ যেটা ফিফথ এডিশনে বেরোলো 1833 সালে, 1810 সালে হলো ফার্স্ট এডিশন, তারপর 1800 এডিশন হলো থার্ড এডিশন হলো 1824, ফিফথ এডিশন হলো 1833। তাহলে কত বছর, 10 থেকে 23 বছর, 23 বছর উনি প্র্যাকটিস করে এই আইডিয়ায় পৌঁছলেন। এই যে ভাইটাল ফোর্সের এই আইডিয়াটা, এটা হলো যুক্তিপূর্ণ একটা ব্যাখ্যা, যা হ্যানিম্যান আগে পর্যন্ত কোন মেডিকেল সায়েন্সের কাছে এ ধরনের কিছু ছিল না, এই যুক্তি।